হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ আমরা ইংরেজি শিখব একটু ডিফারেন্ট স্টাইলে। দেখুন বন্ধুরা, স্ক্রিনে খুব সুন্দর একটি গ্রামের দৃশ্য। এই দৃশ্য থেকে এখন কিছু বাক্য তৈরি করব এবং তা ইংলিশে বলার চেষ্টা করব। সবুজে ঘেরা আমাদের গ্রামটি অনেক সুন্দর, এর অর্থ কি দেখেন? আওয়ার ভিলেজ ইজ ভেরি বিউটিফুল সারাউন্ডেড বাই গ্রিনারি। আমাদের ঘরগুলো উপরে টিন ও চারদিকে মাটি দিয়ে তৈরি, এটা ইংলিশে আমরা বলবো। আওয়ার হাউজেস আর মেড অফ টিন অন টপ অ্যান্ড মাড অল অ্যারাউন্ড। আওয়ার হাউজেস মানে আমার বাড়িগুলো আর মেড অফ হয় তৈরি টিন অন টপ মানে উপরে টিন অ্যান্ড মাড মানে হচ্ছে মাটি, অল অ্যারাউন্ড চারিদিকে কাদামাটি দিয়ে তৈরি। পরের দৃশ্যটি দেখেন বন্ধুরা, ঘরের পেছন দিকে অনেকগুলো বড় গাছ আছে। দেখুন বন্ধুরা, দেয়ার আর মেনি বিগ ট্রিজ অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস। ঘরের পেছন দিকে অনেকগুলো বড় গাছ আছে, এর অর্থ হচ্ছে দেয়ার আর মেনি বিগ ট্রিজ অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস। তারপরে বাক্যটি দেখেন বন্ধুরা, গাছে পাখির কিচিরমিচির শব্দ আমি কখনো ভুলব না। তাহলে কী হবে? I will never forget the chirping of birds in the trees. বুঝলে, গ্রামের গাছগুলোতে অনেক পাখি কিচিরমিচির করে। তো সেই বাক্যটি দেখেন, গাছে পাখির কিচিরমিচির শব্দ, গাছে পাখির কিচিরমিচির শব্দ আমি কখনো ভুলব না, এর অর্থ হচ্ছে I will never forget the chirping of birds in the trees. তারপরে বাক্যটি দেখেন, দুপাশের সবুজ ঘাসের মাঝখানের পথটি দিয়ে আমাদের বাড়িতে যেতে হয়। তাহলে আমাদেরকে আমাদের বাড়িতে যেতে হয়, উই হ্যাভ টু গো হোম থ্রু দ্য প্যাথ ইন দ্য মিডিল অফ দ্য গ্রিন গ্রাস অন বোথ সাইডস। বন্ধুরা, দুপাশের সবুজ ঘাসের মাঝখানের পথটি দিয়ে আমাদের বাড়িতে যেতে হয়। তাহলে কীভাবে বলবো এটা আমরা? উই হ্যাভ টু গো হোম থ্রু দ্য প্যাথ ইন দ্য মিডিল অফ দ্য গ্রিন গ্রাস অন বোথ সাইডস। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা, এইরকম নিত্য নতুন শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন।